এইবার তো মনে হচ্ছে এটা আমার আমারই বাড়ি, আচ্ছা, এবার তো মনে হয় আমি আর যাবোই না, মানে এরকম মনে হয়। এই মুহূর্তে আমি আছি মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়িতে। এই বাড়ির ভেতরে বসে আছি, ভেতরে বসে থাকা, ভেতরে বসে আপ্যায়ন নেয়া খুব সহজ। অর্থাৎ এখানে যে কেউ চাইলে আসতে পারেন, বসতে পারেন, এবং এখানে যারা আছেন তারা আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি খেয়েছেন। সেরকমই একজন মানুষকে পরিচয় করে দিব যিনি শ্রীমঙ্গল থেকে এসে এখানকার মানুষের আপন হয়ে গেছেন, বিশেষ করে মাশরাফি বিন মুর্তজার মা এবং বাবার আপন হয়ে গেছেন। আমার ডান পাশে যিনি বসে আছেন তার নাম লিটন, তিনি শ্রীমঙ্গল থেকে এসেছেন, আর আমি যেখানটাতে বসে আছি ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার বাড়িতে। এবং কিছুক্ষণ আগে, জাস্ট 1 মিনিট আগে, তার মা ঘর থেকে বের হয়ে আমাকে বলল, আঙ্কেল কেমন আছেন, আমাকে প্রথম দেখলেন, প্রথম মানে আজকের দিনে প্রথম দেখলেন, এর আগেও তিনি দেখেছেন, এবং তিনি বললেন যে এই ওনাদেরকে পুরি দেন, দ্যাট ইজ মাশরাফিস মাদার, তার মা এমনই, এবং প্রত্যেককে আপন করে নেন। এমন একজন আছেন লিটন ভাই, তিনি শ্রীমঙ্গল থেকে এসেছেন এবং এটা দ্বিতীয় দফায় মাশরাফির বাড়িতে তার আগমন। আমি তার কাছ থেকে তার এক্সপিরিয়েন্সটা শুনবো, একেবারে র, রিয়েলিস্টিক, অথেন্টিক একটা এক্সপিরিয়েন্স। লিটন ভাই, প্রথম যেদিন আসলেন এই বাড়িতে এবং সেই সময় একটু এক্সপিরিয়েন্সটা আমাকে বলেন। মানে কি বলবো ভাইয়া, আমি আসলে বাংলাদেশের অনেক জায়গায় গেছি, ঘুরছি, কিন্তু আসলে আমি এইভাবে মানে ওই বাসায় আসবো, মানে কি বলবো, আমার ভাষায় আসলে মানে বলতে পারতেছি না। আচ্ছা, কারণ ওনাদের ভালোবাসায় আমাকে, আমি মুঠোফোনে কথা বলতাম, আম্মার সাথে যে কোনো ভাবে পরিচয় ছিল। আচ্ছা, তো আম্মা বললো যে আমি ওনাকে আম্মাই ডাকি, কারণ উনি হচ্ছেন মাসেবের আম্মা, ইভেন আমাদের মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম লোকেরই আম্মা, মায়ের মতো, মায়ের মতো। কারণ ওনার এই মানে এত ভালোবাসা আমি ফোনে পাইছি, আমাকে বাধ্য করছে আমি নড়াইল আসতে। আচ্ছা, মানে শ্রীমঙ্গল থেকে আপনাকে এই ভালোবাসার টানে টানে আমি চলে আসছি। এসে আমি মানে যখন আমি নড়াইল নামছি, নামার পরে সোজা চলে আসছি বাসায়, আইসা মনে হচ্ছে আমার নিজের বাড়ি। আচ্ছা, আইসা আম্মাকে আমি জড়াইয়া ধরলাম, আমার দেখে মনে হচ্ছে আমার মনে উনি একটা মা। তারপরে সন্ধ্যার পর দেখা হয়েছে মামার সাথে, আমি ওনার বাবাকে মামাই ডাকি, আমাকে জড়াইয়া ধরছে, এত ভালো লাগছে, এটা আমি মানে কি বলবো, আমার চোখে মানে পানি এসে গেছে। আচ্ছা, সেই সুবাদ থেকে আমি ভাইয়ার সাথে, তো ভাইয়া টানি আসলে মানে এখানে আসা, কিন্তু ভাইয়াকে আমি তখনও মানে ওইভাবে দেখি নাই। একবার দেখছি আমি ভাইয়াকে শ্রীমঙ্গল থেকে সিলেটে বিপিএল খেলার সময়। আচ্ছা, তখন আমি গ্যালারিতে ছিলাম, গ্যালারি তো ওই দিন ছিল ভাইয়া রংপুর রাইডার্স এ খেলা ছিল, আর সাথে ছিল সিলেট রাইডার্স। আচ্ছা, আমি তখন ছিলাম, আমি যদি সিলেটি মানুষ, সেই সময় হয়তো সিলেটের জন্য আমার মানে সাপোর্ট দেওয়ার উচিত ছিল, কিন্তু ভাইয়ার ভালোবাসার জন্য আমি মানে ওই গ্যালারিতে আমি রংপুর রাইডার্স করে আমি চিল্লাচ্ছি। আচ্ছা, আমি ভাই এটাও চিন্তা করছি যে যদি কেউ শুনে কি যে করে আমার অবস্থা, আমি বুঝতে পারছি না, আমি সিলেটি মানুষ। তারপর আমি আমি ভয় চিন্তা করি নাই, ভালো লাগছে, বলছি না আমি রংপুর রাইডার্সেই সমর্থন করবো ভাইয়ার জন্য। কিন্তু আসলে আমি দোয়া করি সবসময় ভাইয়াকে সাথে, আমি দেখা হলে ছবি উঠবো বা কি করবো, এটা আসলে এত মানে তৈরি করি আমি করি না, আমি চিন্তা সবসময় করি ভাইয়া ভালো থাকুক, সুখে থাকুক, শরীরটা ভালো থাকে। আচ্ছা, ইভেন ভাইয়াকে ছোঁয়ার জন্য এটা মানে একটা ইচ্ছে ছিল, কিন্তু ওই সেই সুযোগ হয় নাই, ইনশাল্লাহ এবার হয়েছে। আপনি মাশরাফিকে ছুঁতে চেয়েছেন, কিন্তু আপনি ছুঁয়ে গেলেন হচ্ছে তার মাকে, তার বাবাকে, তার বাড়িতে আপনি থাকছেন, এই যে আপন করে নিয়েছে তারা, এবং আপনিও নিজের বাড়ির মতোই থাকছেন। এই যে সেকেন্ড টাইম আপনি নির্বাচনে এসেছেন, এইবার আপনার কেমন ফিলিং? এইবার তো মনে হচ্ছে এটা আমার আমারই বাড়ি, এবার তো মনে হয় আমি আর যাবোই না, মানে এরকম মনে হয়। তারপর আমার যেতে হবে, আমারও একটা বাড়ি আছে, আমারও একটা মা আছে, যেতে হবে। কিন্তু আমার আমি মনে হয় যে এই একটা সম্পর্ক মানে টোটাল ফ্যামিলি সব প্রত্যেক মেম্বারের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। আচ্ছা, এবং আসলে মনে হয় এটা মানে হৃদয়ের মানুষ, এবং আমি আল্লাহ তালার কাছে সবসময় সেই দোয়াই করি যে আল্লাহ তালা সবাই যেন মানে ওনাদের মানে ভালো রাখেন, আমরাও যেভাবে আসতে পারি। আর এটা হচ্ছে যে বাংলাদেশের অনেক জায়গায় গেছি, তো অনেক এমপিকেও দেখছি, কিন্তু এইভাবে হিমেলনে বাসিওয়ালার মতো আর কারো নাই, অনেক জনপ্রিয় লোক আছে, বাট ভাইজানের মতো এরকম জনপ্রিয় লোক নাই, এবং এটা আসলে আল্লাহ গিফটেড। এই যে আমরা যারা বিভিন্ন জায়গায় কাজ করি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, তারা আসলে ফেসবুক বা ইউটিউবে দেখে মাশরাফি সরল মানুষ, খুব সাধারণ জীবন যাপন করে, কিন্তু আপনি তো তার একদম সবচেয়ে বড় উদাহরণ।
আমার কাছে, মানে আমি সত্যি আপ্লুত এবং অবাক যে আপনি একদম নিজের বাড়ির মতো থাকছেন, এবং যে কেউ আসলে মনে করবে কি যে আপনি ফ্যামিলি মেম্বার্স। জি, আমাকে আসলে ওইভাবে যারা বাইরে থেকে আসে আমাকে সালাম দেয়, জিজ্ঞেস করে যে আপনার বাবার সাথে দেখা হবে বা মামার সাথে দেখা হবে, মানে এইরকম বলে। আমি বলি আমি বলি যে না, এটা আমারই বাসা, এটা শুধু হয়েছে শুধু ভালোবাসা টানে, বুঝছেন? আচ্ছা, ভালোবাসা টানে, এবং এটা আসলে আর মানে কোথাও এরকম হয় না আসলে, কারণ ওনারা এত ভালো মানুষ, এটা মানে বলে বোঝানোর মানে আমার একা পক্ষে সম্ভব না, এটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই জানে। রাইট, শ্রীমঙ্গল থেকে লিটন ভাইকে জয় করে নিয়েছে মাশরাফির পরিবার, এবং লিটন ভাই যে আতিথ্যতা পাচ্ছেন মাশরাফির পরিবারের কাছ থেকে, সেটা এটা আমি বারবারই বলি যে এটা বিরল এবং সত্যিকার অর্থে এটা দৃষ্টান্ত, উদাহরণ। বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সেলিব্রিটি তো অনেক আছে, কিন্তু কোথাও গিয়ে আপনি এক গ্লাস পানি চাইতেও আপনার ইতস্তত বোধ বা দ্বিধাগ্রস্ত হতে পারেন, কিন্তু এখানে এসে আপনি এক করতে ইচ্ছে করে। বাট আমি আমি কি করবো, মানে এটা আমি কিছু করতে, কারণ ভালো লাগে মানুষের সাথে, যত মানুষ সবসময় কিছু করতে চায়, ওনাদের কিছু একটা করি, কিন্তু আমি কি করবো আসলে তো মানে মানে ভেবে পাই না, কিন্তু আমি সবসময় এই জন্য আমি শুধু দোয়াই করি, আমার মনে হয় দোয়াটাই আমার কাছে মনে হয় যে আরে কি করবো, আমি মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ভাইয়ের জন্য, ভাইয়ের ফ্যামিলির জন্য দোয়া করি, এটা আমার কখনো মানে মিস হয় না। আমি দোয়াতে গেলেই ভাইয়ার নাম আসে, ভাবির নাম আসে, ইভেন ফ্যামিলির সবার নাম আসে। ভাইয়া যখন দেশের বাইরে খেলতে যায় তখন আমি ভাইয়ের জন্য দুই রাত নফল নামাজও পড়ি, এবং ম্যাক্সিমাম সময় আমি এসার নামাজের পরেও আমি সবার জন্য আলাদা করে দুই রাকাত নফল নামাজ পড়ি, কারণ দোয়া ছাড়া আমার আমি দেওয়ার মতো কিছু না, আমি সাধারণ মানুষ কি করব, আমি দোয়াইটাই করি সবসময়। চমৎকার, এই দোয়াতে এগিয়ে যাক মাশরাফি এবং তার যে স্বপ্নগুলো রয়েছে, প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান হবে নড়াইল, সেই লক্ষ্যে এগিয়ে চলুক, এই শুভকামনা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।